এর মধ্যে জানা হয়ে গেছে যে একদল বাংলাদেশি পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোরসবি শহরে তাপটের সাথে বাণিজ্য বসতি গড়ে তুলেছেন। সেটা দেখার জন্য বাংলাদেশি পর্যটক দল শহরের কেন্দ্রস্থলে এসে পৌঁছেন। নানা পেশার নানা স্তরের মানুষ এখানে হাঁটাচলা করছেন। পোশাক বা শারীরিক অবয়ব দেখিয়ে ঠাহর করার সুযোগ নেই যে কে কোন সামাজিক ও অর্থনৈতিক অবস্থার মানুষ। চরিত্রের দিক থেকে এক ধরনের সাম্যবাদ এদের মধ্যে আছে। যদিও আমাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন আমাদের আপ্যায়ক, তবুও সাধারণ মানুষদের দেখে আমাদের মধ্যে কোনো আতঙ্ক কাজ করে না। সুপার স্টোরের নিরাপত্তা কর্মীরা আমাদের একে একে সাদরে গ্রহণ করেন। আমরা ঢুকে পড়ি এক বাংলাদেশের পরিচালনায় পোর্ট মসজিদে চালিত একটা চারতলা সুপার স্টোরের ভেতর। কাউন্টারে দেখা পাই একটা বেকারির, খাঁচা দিয়ে কাউন্টার আটকানো। বুঝতে বাকি থাকে না যে নিরাপত্তার বিবেচনায় এমন আয়োজন করেছেন এই স্টোরের কর্তৃপক্ষ। এই স্টোরের কর্মচারী আর ক্রেতারা আমাদের দেখে কৌতূহলী হয়ে ওঠেন। যখন জানতে পারেন যে আমরা বাংলাদেশ থেকে এসেছি তাদের দেশ দেখতে, তখন আমাদের নিয়ে উল্লাস প্রকাশ শুরু করে দেন। আমরা ঘুরে ঘুরে দেখি কী করে মাত্র 40 বছরের মধ্যে বাংলাদেশিরা পাপুয়া নিউগিনির মতো একটা দুর্গম দেশে এমন বড় বাণিজ্য বসতি গড়ে তুলল। একটা পূর্ণাঙ্গ ডিপার্টমেন্টাল স্টোরে যা যা থাকার কথা এই স্টোরে তার সব কিছুই আছে। তবে অনেক সামগ্রী বাংলাদেশি, বিশেষ করে গার্মেন্টস আইটেমগুলোকে তারা দেশ থেকে নিয়ে আসেন। এটা তো 15 কিনা আপনি এখানে বিক্রি করতেছেন? হ্যাঁ, এটা আমাছে কিনা 7 টাকা 8 টাকা। তোমাদের কবে থেকে শুরু? 1992 এখানে প্রথমে আমার বস আসছে, এম এ ওয়াহেদ, উনি আসছে প্রথমে স্কুল টিচার হিসেবে, এবং 4-5 স্কুলে টিচিং করার পরে উনি প্রথমে একটা ফাস্ট ফুড দিয়ে এই ব্যবসা শুরু করে। তারপরে কনিটুকু ক্লাব নামে আমাদের একটা নাইট ক্লাব ছিল, ওই ক্লাব দিয়ে শুরু করে, তারপরে হচ্ছে ছোট একটা সুপার মার্কেট দিয়ে শুরু করে, তারপরে হচ্ছে সাব স্টেশন, বেকারি। নাও এদের যে কালচার, এদের সাথে তো জটিল জীবনযাপন করা, জীবনযাপন জটিল, কিন্তু ওদের সাথে আমরা অ্যাডজাস্ট হয়ে গেছি। এখন মেন্টালি বলেন, ফিজিক্যালি বলেন, আমরা ওদের সাথে অতপ্রত অভিজয়ভাবে জড়িত হয়ে গেছি দেখে আমরা এই বিজনেসটাকে এইভাবে রান করতে পারতেছি, জিরো লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত। এই দেশে কিন্তু বাংলাদেশিদের বিনিয়োগের অনেক সুযোগ রয়েছে। অনেক বেশি দামে এরা পাটজাত দ্রব্য, রেডিমেড গার্মেন্টস, চামড়াজাত দ্রব্য এবং ওষুধপাতি কিনে থাকে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর হচ্ছে এদের বড় সাপ্লায়ার। এখানে চাইলে বাংলাদেশিরাও যোগ দিতে পারে। আর গ্রোসারি এবং ডিপার্টমেন্টাল স্টোরের বাণিজ্যে বাংলাদেশ যেভাবে এদের মেইন স্ট্রিমে ঢুকে গেছে, অন্য খাতগুলোতেও চাইলে ঢুকে যেতে পারবে। বিশেষ করে এদের নিরাপত্তা খাতে বাংলাদেশি দক্ষ ও অভিজ্ঞ নিরাপত্তা বিশেষজ্ঞরা এখানে কাজ করার সুযোগ আছে। সামান্য সংখ্যক অপরাধ প্রবণ ছাড়া অধিকাংশ স্থানীয় মানুষেরা খুবই বন্ধুসুলভ, সহজ সরল আচরণের মানুষ। আমরা বেরিয়ে আসি চেইন স্টোর দেখে।